আমি আমার ছাত্র জীবনে এমন এক দুজন ওস্তাদ পেয়েছি, অনেক বেশি না, এক দুজন, যাদেরকে দেখেছি যে আজান হয়ে গেলে বা ওয়াক্ত হয়ে গেলে মসজিদে যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন, চেহারা বিবর্ণ হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা ছিল যখন সালাতের ওয়াক্ত হতো তখন তিনি কাউকে চিনতেন না, ব্যাকুল হয়ে যেতেন মসজিদে যাওয়ার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিনী, সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি চিনছিলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বললো, আমি আয়েশা। চিন্তা করেন, মানে পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন, মিলাবার চেষ্টা করেন যে একটা মানুষের অবস্থা কেমন হলে নিজের সবচেয়ে প্রিয়তমা স্ত্রীকে চিনতে পারছেন না। কে তুমি? আয়েশা। আয়েশাকে চিন্তা কর। আবার জিজ্ঞাসা করছেন, আয়েশাটাকে? বলে যে আবু বকরের মেয়ে। বলে যে আবু বকরকে? বলে যে আবু কুহাফার ছেলে। আবু বকরকে চিনে না, সবচেয়ে প্রিয় মানুষটাকে চিনে না, এবং নিজের স্ত্রীকে চিনছেন না, আবু কুহাফাকে চিনছেন না। তখন আয়েশা তখন ভড়কে গেলেন, নারে কি অবস্থা, উনি কাউকে চিনছেন না? অর্থাৎ যখন আল্লাহর ডাক পড়ত তখন অন্য কোনো কিছুকে তিনি চিনতে পারতেন না। এরকম এরকম বেচাইন, এরকম অস্থিরতা, ব্যাকুলতা, আল্লাহর প্রতি ভালোবাসার মাত্রা এই লেভেলে ছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে প্রগাঢ়। মোহতরম হাজরি, এই জন্য আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সুনিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলেই ওই যে আরশের নিচে যারা ভিআইপি হিসাবে ছায়া পাবেন সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে আপনি আমি সামিল হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের প্রতি সেই ভালোবাসা, সেরকম টান, সেরকম আকর্ষণ, সেরকম ব্যাকুলতা আমাদের মধ্যে তৈরি করে দিন।